আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এ এম আজম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা চার্জার, মোবাইল চার্জার রাখছি। তো এখানে একটা এলইডি লাইট রাখছি। তো আমাদের আজকের ভিডিও এই চার্জারগুলো দিয়ে আপনারা কীভাবে একটা এলইডি লাইট মেরামত করবেন, এবং এই চার্জার যেহেতু আপনাদের নতুন কিনতে গেলে আপনারা এখন এখানে দেখুন, এই চার্জারগুলো কিন্তু গ্যারান্টি কার্ড সহকারে আপনাদের বিক্রি হয়। আবার এই যে চার্জারগুলো আপনাদের গ্যারান্টি কার্ড সহকারে বিক্রি হয় 6 মাস গ্যারান্টি দিয়ে। তো এই রকম যদি আপনাদের মোবাইলের চার্জারে অবশ্যই গ্যারান্টি থাকে, তাহলে 100% আপনারা বুঝতে পারছেন যে একটা মোবাইলের চার্জার দিয়ে এলইডি লাইট মেরামত করলে আপনাদের কেন গ্যারান্টি এলইডি লাইট হবে না। তো অবশ্যই হবে। তো দর্শক, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলেই আপনারা এই কাজটি করে নিতে পারবেন। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তো দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আপনাদের বাসায় খুঁজলে আপনাদের এরকম চার্জার অনেক পাওয়া যাবে। দেখুন এখন দর্শক, এটা আমাদের মোবাইলের চার্জার, আমরা মোবাইল চার্জ দিই, কিন্তু এখানে দেখুন দর্শক, আমাদের এটা এই দূরে কেটে দিয়েছে। তো আপনাদের এখানে দেখুন দর্শক, এটা আমাদের একটা নোকিয়া ব্র্যান্ডের চার্জার। তো এই চার্জারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাথায় লাইন নেই, আবার এটা কেটে দিয়েছে। তো এখানে দেখুন দর্শক, একটা চার্জার আমি আপনাদের একটু দেখাই। তো এই চার্জারটা আপনাদের দেখুন, এখানে আমি কেবল একটা লাগাইছি, অনেক অপরিষ্কার হয়ে গেছে, আর এখানে আমার মোবাইল চার্জ হয় না, অথচ আমার চার্জারে সিগন্যালগুলো জ্বলে। তো তারপরেও আমার মোবাইলে চার্জ হয় না, এই জন্য আর কি আমরা রিজেক্ট করেছি এই চার্জারগুলো। তো এই চার্জারে ছার্গেট ড্রাইভার যেটা আছে আমরা এটা দিয়ে আজকে এলইডি লাইট মেরামত করব। তো যেহেতু আমাদের চার্জারে গ্যারান্টি থাকে, চার্জারগুলো টিকসই ভালো করে, তো সেজন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে আসছি যে আপনাদের কম অল্প স্বল্প মানে খরচে আপনাদের নিজের বাসাতে পড়ে থাকা চার্জার দিয়ে যেন আপনারা একটা গ্যারান্টি যুক্ত এলইডি লাইট মেরামত করে নিতে পারেন। তো দর্শক, ভিডিওটি আপনাদের শুরু করি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের মোবাইলের চার্জারে দিলে এলইডি লাইটটা আসলেই গ্যারান্টি প্রুফ হবে। আমি এটা করে দেখছি, আপনারাও দেখতে পারেন। তো দর্শক, এই যে আমি চার্জারটা আমি খুলে নিলাম, খুলে নেওয়ার পরে আমাদের এরকম একটা ড্রাইভার চলে আসবে আমাদের সামনে। তো এই ড্রাইভারটা কিন্তু আমাদের ঠিকই আছে, তার কারণ আমার চার্জারের লাইনটা কিন্তু ইঁদুরে কেটে দিয়েছিল, এর জন্য আমি মোবাইল ফোন থেকে এটা রিজেক্ট করা হয়েছিল। তো আমার এই ড্রাইভার তো ঠিক আছে। তো ড্রাইভার যেহেতু ঠিক আছে, আপনারা অবশ্যই জানেন দর্শক কিছু যে এটা আপনাদের কারেন্টের এসি লাইন 220 ভোল্ট দিয়ে ব্যবহৃত হয়, এবং এখানে আউটপুট 5 ভোল্ট আসে ডিসি। তো ডিসি যেহেতু 5 ভোল্ট আসে, তাহলে আমরা এখানে কিন্তু এটা ব্যবহার করতে পারি। তো কিভাবে করতে পারি দর্শক, এখানে আপনাদের এলইডি লাইট সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দিই। তো আমি এখানে এলইডি লাইট যেটা আমি এখানে নিয়ে আসছি আপনাদের সামনে দর্শক, এটা আমাদের কিন্তু কেটে গিয়েছে। কী কারণে গিয়েছে, আমাদের এই এসএমবিটা আসলে লরমান এসএমবি, এই জন্য আর কি এটা কেটে যায় সহজেই। তো আমরা কি করব দর্শক, এখানে আমরা এসএমবিটাকে সর্বপ্রথম খুলে নেব। এরকমটা আমরা খুলে নেওয়ার পরে দর্শক, এরকমভাবে আপনারা স্ক্রুগুলো খুলে নেবেন। এরকম আর কি এই এসএমবিটা আমরা বাদ দিয়ে দিব, কেননা যে আমরা এসএমবি তো কাজ করে না। তো আমি এটা বাদ দিয়ে দিলাম। এখানে আপনাদের কি কি লাগে আপনাদের একটু যেটি এই ভিডিওতে আমি দেখাবো। তো দেখুন দর্শক, এটা আমাদের একটা ড্রাইভার। তো আমাদের কিন্তু ড্রাইভারটাও এখানে লাগতেছে না, এখানে ড্রাইভারও আমাদের কোনো প্রয়োজন নেই, যে কারণে আমরা যেহেতু এখানে মোবাইল চার্জারে ড্রাইভার লাগাবো, সেই জন্য আমরা এটা বাদ দিয়ে দিলাম। আমাদের এখানে এলইডি লাইটে কি থাকবে, এই যে একটা খোল থাকবে, এই যে আমাদের এই এটা থাকবে, এটা থাকবে, আর আমরা এই মোবাইলের ড্রাইভারটা লাগাবো। তো দর্শক, এইগুলো থাকলেই আমাদের এটা শুরু করা যাবে। তো দর্শক, আমি এখন আপনাদের দেখাই।
এখন আমরা এই যে খুলে আমরা দুটো ওয়্যার একটু লম্বা করে লাগাই নিয়েছি তো আমরা এখানে এখন কি করব এই যে টার্গেটে টার্গেট বা ড্রাইভার আপনারা যেটাই বলেন তো এই ড্রাইভারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে SC1 আমাদের দেখায় এই যে এখানে লেখা আছে SC1 হ্যাঁ তো আর এখানে ব্যাটারি B-B+ এটা 5 ভোল্টের DC তো আমরা আগে এই যে AC লাইনটা আমরা এখানে লাগাবো এখানে দর্শক আমরা ড্রাইভারটা লাগানো হয়ে গেছে তো আমরা এটা এভাবে দিলাম দেওয়ার পরে আমরা একটু কাগজ এখানে দিয়ে দিব তার কারণ এটা আমাদের ড্রাইভার যেহেতু ছোট খাপ বড় সেহেতু লড়াচড়া করতে পারে এই জন্য আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে দর্শক এই যে খামে এভাবে সুন্দর করে আপনারা কিন্তু এটা লাগাই নিয়ে সেটিং করে নেবেন এভাবে আর কি এরকম ভাবে সেটিং করে নেবেন সেটিং করার পরে এখানে আমাদের সেটিং হয়ে গেছে তো আমাদের এখানে দুইটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের চার্জারের DC লাইন 5 ভোল্ট তো আমাদের 5 ভোল্ট যেহেতু এখান থেকে আমরা AC দিয়েছি বা দিব তো এখান থেকে আমাদের 5 ভোল্ট DC বের হয়ে আসবে তো আমাদের এখানে এর জন্য একটা DC টাইপ মানে SMB-র প্রয়োজন তো আমাদের এটা 5 ভোল্টের SMB তো আপনারা এটা কিনে নিতে পারবেন ইলেকট্রনিক্সের দোকানে যে কোনো দোকানে বা শপে আপনারা এটা কিনতে পাবেন এটা আপনাদের 23 টাকা এটা একটু সাইজে বড় আলো একটু বেশির জন্য আমি এটা লাগাবো তো দর্শক আপনারা যদি মনে করতে পারেন যে আপনাদের ছোট লাগাবেন লাগাতে পারেন 10 টাকা 15 টাকার দাম তো দর্শক এভাবে আপনারা এটা কিনে নেওয়ার পরে এটা আপনারা এখানে সেটিং করে দিবেন সেটিং করার পরে দর্শক এটা সুন্দর করে আপনার এটাতে একটা খেয়াল রাখবেন দর্শক এখানে মাইনাস চিহ্ন যেখানে আছে তো আমাদের কালো হবে এখানে প্লাস চিহ্ন যেখানে আছে সেটা আমাদের লাল হবে তো আমরা লাল যেহেতু প্লাস লাইন তো আমরা প্লাস লাইনে লালটা লাগাই দেব এখানে আমরা মাইনাস লাইন তো আমরা মাইনাস লাইন এখানে কানেক্ট করে দেব তো দেখুন দর্শক আমাদের এটা এখানে প্রায় কাজ শেষ তো আমরা যেটা এখন করব যে আমরা এখানে একটা স্ক্রু লাগাই দিব তার কারণ এখানে SMB-টা লড়াসড়া করছে আমরা এখানে SMB-টা এভাবে লাগাই দিব এই যে আমাদের এখানে সেটিং হয়ে গেছে আর কি তো আমরা এখন এটা আমরা দেখব জ্বালায়ে যে আমাদের এটা এখন ঠিক আছে কিনা এটা আমাদের জ্বলছে কিনা এটা আমাদের এভাবে জ্বলবে কিনা আমরা এটা আমাদের দেখতে হবে তো দর্শক আমরা এখানে এখন এখানে আমরা 220 ভোল্ট দিয়ে দেখব যে আমাদের এটা এখন কাজ করে কিনা আমি যে কারেন্টের AC লাইন নিয়ে আসছি তো আমি এটা দিয়ে এখন দেখি এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার LED লাইটটা কিন্তু জ্বলছে এবং এভাবে যদি আপনারা LED লাইটটা মেরামত করে নেন তাহলে অবশ্যই আপনাদের LED লাইটগুলো কমসে কম 1 বছর গ্যারান্টি সহকারেই আপনারা ব্যবহার করতে পারবেন 1 বছরের নিচে তো আপনাদের এটা কাটার কোনো সম্ভাবনাই নেই আমার তো ধারণা তো আপনাদের কি মনে হয় কি আপনাদের এই কাজ করার পরে আপনাদের কীরকম অনুভূতি হয় আপনারা বলতে পারেন যে কতক্ষণ এটা টিকবে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
तो ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো দর্শক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ।